হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমি আপনাদের মাঝে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে শুরু করতে যাচ্ছি, যার নাম হলো মাইক্রোসফট ওয়ার্ড। আমরা অনেকেই এটাকে এমএস ওয়ার্ড বলে চিনি, যার ফুল ফর্ম হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এমএস ওয়ার্ড যেটাকে বলা হয়। শুরুতে যাচ্ছে, সেটা ওপেন করতে গেলে দুইটা থেকে তিনটা ওয়ে আছে। প্রথম ওয়েটা হলো আপনার বাইরে রিফ্রেশ যেরকম করেন ডেস্কটপে, সেখানে মাউসের রাইট বাটন ক্লিক করে নিয়ে যাবেন। ভিউস, শর্ট বাই, অনেকগুলো অপশন আছে, এখান থেকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে এই জায়গা থেকে দেখবেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস, যে কোনো উইন্ডোসে এটা থাকবে, কারণ এই অফিস ওয়ার্ড অফিস অ্যাপসগুলো ছাড়া কোনো কম্পিউটারই চলতে পারে না। সো আমরা এখান থেকে শুরু এই ওপেন করবো মাইক্রোসফট ওয়ার্ড, এরকম আসবে। আপনি ইচ্ছাকৃতভাবে নাম দিতে পারবেন আপনি। আমি দিলাম MS টিউটোরিয়াল, TUTORIAL টিউটোরিয়াল 1। এন্টার দিবেন, অথবা মাউসের লেফট বাটন দুবার ক্লিক করবেন। প্রথমে ঢোকার পরে আপনি এরকম একটা ইন্টারফেস আসবে মাইক্রোসফট ওয়ার্ডের। এখানে দেখেন পেজ অফ অন, মানে একটা পেজের মধ্যে একটা পেজে আছে সেটা দেখাচ্ছে। ওয়ার্ড, একটা ওয়ার্ড আমার লেখা হয় নাই তাই দেখাচ্ছে, 1 2 3 4, দেখেন একটা ওয়ার্ড, এইটা পুরোটুক একটা ওয়ার্ড। স্পেস দিয়ে আরও কিছু লিখলে দেখেন 2 ওয়ার্ডস, দুইটা ওয়ার্ডস। এটা হলো কতটা শব্দ আছে আপনার এই পেজে বা এই ডকুমেন্টসে সেটা কাউন্ট করে। এটা ডাজ নট ম্যাটার, এটা ম্যাটার করে না যে আপনি কি করবেন। এরপরে আসেন নিচের সাইটে, এই যেটা, এটা হলো ভিউ। ভিউ অপশনে একটা দুইটা তিনটা অপশন আছে। একটা হলো আপনার বই, বুক যেরকমভাবে পড়াশোনা করা হয় সেরকমভাবে দেখা যাবে আপনার ডকুমেন্টসটা। দ্বিতীয়টা হলো নর্মাল, যেটাকে আমরা লেখার সময় অল টাইম কাজে ব্যবহার করার সময় এরকম করে রাখি, ইন্টারফেস করে রাখি এবং এই এখানে কাজ করি। তিন নাম্বার হলো ওয়েব, আপনার ওয়েবসাইটে যেরকম ভাবে কোনো ওনার তার কোনো নির্দিষ্ট জায়গা থাকে না, তার কোনো নির্দিষ্ট এই স্পেস থাকে না, সেটা হলো ওয়েব। ওয়েব আমরা অনলাইন সার্ভার যেটা দেখি সেটা, সেখানে আপনার ওয়েবসাইটের ইন্টারফেসটা এরকম আসবে, এরকম থাকে, সেটা এখানে বোঝানো হয়েছে। এবং আমরা যদি দেখতে চাই সেরকমভাবে, এরকমভাবে দেখব, এই জায়গায় চাপ দিলেই এসে যাবে। তারপরে আপনার যখন দেখেন লেখাটা, আমরা কিছু লিখি, লিখে তারপরে বলছি আমি আমার নাম লিখি, হাবিবুল্লাহ সিরাজি হাবিব। দেখেন আমরা লিখেছি, লেখাটি কিন্তু অনেক ছোট মনে হচ্ছে, তাই না? অনেক ছোট, চোখে ধরছে না, খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না। তার জন্য আমরা জাস্ট এই জায়গায় জুম আউট করব, জুম আউট অথবা জুম ইন। এই দেখেন একদম ছোট হয়ে গেল, এটা বাড়াবেন আস্তে আস্তে বড় হবে। এই তো, এই তো দেখেন একদম ফুল, যদি বড় করি দেখেন কত বড় হয়ে গেছে, দেখেন লেখাটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা হলো জুম ইন জুম আউট, অথবা কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে আপনারা মাউসের চাকাটা ঘোরালেই
এরকম ইন্টারফেস আস যাবে, জুম আউট হবে এবং জুম ইন হবে। কন্ট্রোল বাটন চেপে ধরে চাকাটা ঘুরাবে, একদিকে ঘুরালে দেখবেন জুম হচ্ছে, আর একদিকে ঘুরালে দেখবেন জুম আউট হচ্ছে। এই তো, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যে অপশনটা আপনাদের দেখাবো সেটা হলো প্রত্যেকটা ওয়ার্ড ফাইলের মধ্যে কি কি সব কি কি কাজ আছে, হোমের মধ্যে কি কি কাজ আছে, ইনসার্টের মধ্যে কি কি কাজ আছে, ডিজাইনের মধ্যে কি কি কাজ আছে, কি কি কাজ আছে, পেজ লেআউট, রেফারেন্স, মেলিংস, রিভিউ, ভিউ, অ্যাড ইনস, মোট কথা প্রত্যেকটা ওই সেকশন আমি আপনাদের ধরে ধরে শিখিয়ে দেব এই টিউটোরিয়ালটিতে। এখন ধরেন আমরা কিছুই লিখি নাই বা কিছু লিখছি, এখন যদি এটা আমি সেভ করে দিতে চাই, যদি এখান থেকে কেটে দিই তাহলে কিন্তু এটা কেটে যাবে। আর যদি এটা সেভ রাখতে চাই আমি, জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এস, কন্ট্রোল প্লাস এস দিলে এখানে সেভ অপশন আসবে। অথবা ফাইলে গিয়ে সেভ অপশন, ফাইলে গিয়ে সেভ অপশন দিলেই এটা সেভ হয়ে যাবে। অথবা সেভ অ্যাজ দিয়ে কম্পিউটার ভারুস ব্রাউজার পরে কী নাম দেবেন, আপনি নামটা লিখে কোন ফাইলে সেভ করবেন, আমরা ডেস্কটপে দিলাম, ডেস্কটপে দিলাম, এটা দিলাম টিউটোরিয়াল 1, সেভ। এখন যদি আপনি ক্লোজ করে দেন তাহলে কোনো সমস্যা হবে না, কারণ যে ডকুমেন্টসটা আমরা তৈরি করেছি সেটা আমাদের ডেস্কটপে এসে গেছে। এই দেখেন, এই যে এমএস টিউটোরিয়াল 1, ওই আগের মতনই সিলেক্ট করে ইন্টার অথবা রাইট বাটন করে ওপেন অথবা লেফট বাটন ডাবল ক্লিক করবেন। আমরা লেফট বাটন ডাবল ক্লিক করি সাধারণত শর্টকাট কাজ করার জন্য। এই হলো আপনাদের সেভ অপশন, সেভ অপশনের কাজ। আশা করি বুঝতে পেরেছেন, এবং আগামীতে আরও এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার আশা করি করবেন। সো থ্যাংক ইউ, এবং যেহেতু নতুন ইউটিউব চ্যানেল খুলেছি আমি, আমার জন্য দোয়া করবেন আপনারা, যাতে আগামীতে আপনাদের সামনে আরও ভালো ভালো কিছু সার্ভিস দিতে পারি আমি।